মাদারকে যখনই শুনি মনে হয় কে যেন আলতো করে চুল বেঁধে কপালে চুমু এঁকে দিল। মনে হয় পেঁয়াজু ভাসতে ভাসতে কে যেন গুনগুন করে গেয়ে উঠল, ওলি বারবার ফিরে আসে, ওলি বারবার ফিরে যায়। আবার কখনো মনে হয় মৃদু ধমকের সুরে কে যেন বলছে, পড়তে বসো। আদুরে গলায় কে যেন কানে কানে বলল, মা তোকে অনেক ভালোবাসি। মাঝরাতে ঠান্ডায় কেঁপে জেগে উঠে মনে হয় মা থাকলে গায়ে কাঁথা টেনে চোখের চশমাটা খুলে টেবিলে রেখে কপালে আলতো করে হাত বুলিয়ে গভীর চোখে খানিকক্ষণ চেয়ে থেকে আলোটা নিভিয়ে দিতেন। মা ডাকটি শুনলে মনে হয় পুরো পৃথিবীটা আমার পাশে। কতদিন মা বলে চেঁচিয়ে উঠিনি, অভিমান ভরা কণ্ঠে কান্না চেপে রেখে বলিনি, তুমি ছোটনকে বেশি ভালোবাসো। আদর পার লোভে মায়ের গা ঘেঁষে বসে বলিনি, দেখো না আমার গাটা কেমন গরম গরম। বলিনি, তুমি পৃথিবীর সেরা মা। মা ডাকটা শুনলে মুখের বাপাসটা চিনচিন করে ওঠে। খুব ইচ্ছে করে মায়ের বুকে রুমে মুখ গুঁজে শান্তি ফিরে পেতে। কতটা যোগ অত শত মান অভিমান বকুনি ছাড়াই কেটে গেল। এভাবে কাটবে বাকিটা দিন সেই ছোটবেলার মতো। আজও মাকে তারার ভিড়ে খুঁজে ফিরি, মা তুমি কেমন আছো?